যে মেয়েদের বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি? রসগোল্লা। রসগোল্লা এই কোন রসগোল্লা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আপনার নাম কি? সাইমুন আক্তার ইতি। কি করেন আপনি? পড়াশোনা। পড়াশোনা আপনি? যাই হোক দর্শক ভাইরা, আমি পেয়ে গেছি আমার মজার মজার দাদা খেলার জন্য সুন্দরী একটা আপু স্টুডেন্টসকে। তো আপু, আপনি এইখানে এই খোলা মাঠের মধ্যে কি করেন? ঘুরতে আসছি। একে একে ঘুরতে ভালো লাগে? বাসাই তো এখানে, এই জন্য। ও আচ্ছা, বাসা এইখানে। তারপরও এই যে আমি দেখতেছি এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, আসলে আমার কাছেও অনেক ভালো লাগতেছে। চতুর্দিকে শুধু দেখতেছি সবুজ আর সবুজ, এবং এই যে একটু রোদ, একটু ম্যাঘ আকাশটাও দেখতে আজকে অনেক সুন্দর। আসলে আপনাকে সব কিছু মিলিয়ে আর সব কিছুর মাঝখানে আপনাকে হ্যাপি লাগতেছে। থ্যাংক ইউ। আর আসলে আপনার হাসিটা না অনেক সুন্দর, আপনিও দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো আপু, আমি আসছি গুগলি দাদার চ্যানেলের পক্ষ থেকে। তো আপনি এই গুগলি দাদাগুলো দেখেন? দাদা তো দেখি অনেকেই। কখনো খেলছেন? না না, আমাদের এই চ্যানেলটা দেখেন। চ্যানেলটা দেখি বলতে কি, আমি তো এমনিতেই ফোনে অনেক ধাঁধা দেখি, কিন্তু আপনাকে দেখছি কিনা ঠিক বুঝতেছি না। তারপরে হঠাৎ করে অনেক সুন্দর একটা হাপ্পি চলে আসছে সামনে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপু। আসলে আমি যে জন্য এখানে আসছিলাম, মানে আর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম আপনি একা এইখানে একটু মানে দাঁড়িয়ে আছেন, এই জন্য আমি আপনার সামনে আসলাম যে দেখি আপুটা একা একা কী করে। তা ভালোই হলো, আপনি আসে গল্প করা যাচ্ছে। তো আপনি তো আমাদের গুগলি দাদাগুলো দেখেন নাই কখনো, আজকে খেলতেছেন, তো এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, কথা বলে আপনার কেমন লাগতেছে? অনেক ভালোই লাগতেছে, আপনার কথাগুলো অনেক মিষ্টি। তো আমার সাথে আপনার কথাগুলো আরো সুন্দর। আপু ঠিক আছে, তাহলে আপনি বলেন যে মেয়েদের বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি? আশেপাশে কেউ নাই তো আবার শুনতে? না, আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আপনি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। রসগোল্লা। রসগোল্লা এই কোন রসগোল্লা? অনেক সুন্দর একটা প্রশ্ন করছি, কোন পজিটিভ হবে কোন নেগেটিভে যাবে না, সুন্দর ভাবে প্রশ্নের উত্তরটা বলেন। কেউ কি পারবেন আমারও ইংলিশ বলে দেন না, আমি পারতেছি না। দর্শক ভাই, সে আপনাদের কাছে হেল্প চাচ্ছে, আপনারা কি তাকে হেল্প করবেন? যদি আপনারা তাকে হেল্প করতে চান তাহলে ইনবক্সে সঠিক উত্তরটা দিয়ে দেন, আর আমি দেখি আপুটা পারে কিনা। আমার মনে হয় সে পারবে, অবশ্যই পারবে, কারণ তার বুকের মাঝে গোল গোল অবশ্যই আছে, সে অবশ্যই পারবে। বলেন। আচ্ছা আপু, আপনি তো একটা মেয়ে মানুষ তাই না? তো আপনার বুকের মাঝে যে দুইটা গোল, এই দুইটার নাম বলতে পারতেছেন না? আপনি একজন স্টুডেন্টস, আপনি একজন স্টুডেন্টস হয়ে এসে সামান্য একটা ছোট্ট প্রশ্নের উত্তরটা পারতেছেন না? হ্যাঁ বলেন না, আমি তো বলতেই বলছি, বলেন আপনার যেটা মন চায় আপনি বলে ফেলেন, সঠিক হলে আমি অবশ্যই হ্যাঁ বলবো, আর যদি আপনি না হয় তো না। দর্শক ভাই, আপনাদের কাছে হেল্প চাচ্ছে, আপনারা কি হেল্প করবেন তাকে? দর্শক ভাই, সে বারবার আপনাদের কাছে হেল্প চাচ্ছে, তো আপনারা হেল্প করেন ঠিক আছে, সে আসলে পারতেছে না, সে কি করবে সে বুঝতে পারতেছে না। দর্শক ভাই বলতেছে আপনাকে, আপনার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। আপনি যেহেতু গেরা কলে পড়ে গেছেন, এখন বাঁচতে হলে তো আপনারা উত্তর দিবেন না, তাহলে আমি চেষ্টা করি। আসলে উত্তর দিবে যদি আপনার ভক্ত কেউ থাকে, সে হয়তো আপনাকে বলে দিবে। কিন্তু ও আপনি প্রেম করেন? হ্যাঁ প্রেম করি তো। তাহলে একটা কাজ করুন, আপনার বয়ফ্রেন্ডের কাছে কল দেন, বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে শোনো বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি? আমাকে জাটাপেটা করবে। না দেখ, জানাপিটা করতে হবে না, আমি চাই না আপনি আমার জন্য জানাপিটা খান, এবং লাস্টে দেখা যাচ্ছে আপনার সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে। তো আপনি নিজের থেকে বলেন। শূন্য। শূন্য? শূন্যটা কোন শূন্য? এটা জিরো। হ্যাঁ জিরো, জিরোটা বুঝলাম, সে জিরোটা কিভাবে হলো ওইটা বুঝিয়ে বলতে হবে।
হ্যাঁ, কারণ অবশ্যই, কারণ যখন জিরোটা হয়ে গেল, জিরোটা কোথায় থেকে আসলো, কিভাবে হলো, তো এই জিরোটা সেভাবে বুঝাইতে হবে, কারণ দর্শককে বুঝাইতে হবে। যেহেতু আপনার দর্শকের কাছে হেল্প চাইছেন, তারা আপনাকে হেল্প করেনি, এটা বুঝিয়ে দিতে হবে। আসলে দর্শক ভাই, সে একজন স্টুডেন্ট হলো, এতটা ট্যালেন্টফুল না আমার মতো, কারণ সে এভাবে, আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, সে সেভাবে বুঝাইতে পারবে না। আপনি একটু বুঝিয়ে দেন, কারণ আমি শূন্য বলে ফেলছি অলরেডি। অলরেডি শূন্য বলছে, কিন্তু শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে হলো, এটা সে বলতে পারতেছে না। কিন্তু শূন্য আসবে কিভাবে আর কোথায় বসলো, এটা বুঝাইতে হবে। আমার বদলে ম্যাডাম প্লিজ আপনি একটু, আপনার বদলে যদি আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, তাহলে তো আপনি গিফটটা পাচ্ছেন না, তাহলে গিফটটা তো আমি নিয়ে যাবো। গিফটটা আমি দর্শককে দিয়ে দেব, দর্শক তো আপনাকে হেল্প করে নাই, আপনি হেল্প করতেছেন, তাহলে আপনি নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি গিফটটা নিয়ে যাবো, তাহলে আমি প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। আসলে দর্শক ভাই, এটা সঠিক উত্তরটা হবে যে উনি যে বলছে শূন্য, ঠিক আছে, শূন্যটাও ঠিক আছে, কিন্তু প্রশ্নে মানে একটু বুঝিয়ে বলতে হবে, বুঝাইতে বলতে যেতে বি ডবল ওকে বুক, বুক অর্থ বই, তো বুকের মাঝখানে, মুখের মাঝখানে আমি বলছিলাম গোল গোল দুইটার নাম কি, তে বি ডবল ও, তে মাঝখানে ডবল ও দুইটাই হচ্ছে ও, এটাই হচ্ছে, কারণ বি ডবল ওকে বুক, বুকের মাঝখানে গোল গোল দুইটার নাম কি আমি বলছিলাম, তো গোল গোল দুইটার নামই হচ্ছে ও। শূন্য বুঝতে পারছি, আপনারাও পারেননি, আমিও পারিনি, যার গিফট সে নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক ভাইরা, আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং সবসময় আপনারা আমাদের পাশেই থাকবেন, আর আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই অবশ্যই জানাবেন।